হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? বা অনেকদিন পর এলাম আমরা, আপনারা ভালো আছেন? আমাদের সোনু বাবাগুলোও ভালো আছে। আমাদের সোনু রানী পরীক্ষা চলছে, তাই জন্য ও স্কুল গেছে। আর আপনারা আপনারা কেমন আছেন সবাই? আর আজকে আমরা এক জায়গায় যাব, যদি ওরা যাবে না, ওরা ঘরেই থাকে, আর যাব আর আসবো। তো দেখতে থাকুন আমরা আজকে কোথায় যাব। আগে যাই, পুজোটা করে নিই, আর আমাদের দেখাবো ভুলু বাবা কি করছে সেটাও দেখাবো। গুলতে একটু হ্যালো করে দাও। হ্যালো 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 বাবা, হ্যালো হ্যালো হ্যালো। কিন্তু ভাই নেই, ঘুম হচ্ছে। হ্যালো 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 হ্যালো, কত মিষ্টি হ্যালো না। ও ঢেকুর উঠছে, ঢেকুর উঠছে বাবুতে। হ্যাঁ হ্যালো করেছো? হ্যালো ওলে ওলে, হ্যালো না, হাই উঠছে, হাই উঠছে। বাই বাই করো, একটু বাই বাই করো, বাই 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 বাই। পুজো করতে এসছে এই যে, ও আজকে হঠাৎ এসে এখানে সব বসে আছে। এমনি ঢোকে, কখনো কখনো ঢোকে, ঢুকে একটু ঠাকুরকে মানে কিছু করে না, দূর থেকে একটু দেখে চলে যায়। ও আজকে দেখছি আবার এখানে এসে বসেছে। কত লক্ষ্মী ছেলে, কত লক্ষ্মী ছেলে না বাবা। তুমি ঠাকুর ঘরে এসে বসেছো? ঠাকুর ঘরে? তুমি তো ঠাকুর না, তুমি তো বাবা ভৈরব না বেটু, বাবা ভৈরব তুমি না বাবা। কেমন হলো এক্সাম? দারুণ গেছে। দারুণ তো নাম্বারই বোঝা যাবে। ওই অচিক দিদি ভাই এসেছে? আর কালকে কি পরীক্ষা আছে? কালকে বেঙ্গলি এক্সট্রা রিডিং। আচ্ছা ঠিক আছে, চলো তাড়াতাড়ি চান টান করো, চলো আমরা রেডি। আমি আর সোনু যাচ্ছি এখন ননদের বাড়িতে। কালকেও খাওয়া দাওয়া ছিল, কী কারণে ছিল সেটা বলবো। তো আজকে দুপুরেও খাওয়া দাওয়া আছে। তো আমি আর সোনু যাচ্ছি, আর ওর বাবা ওখান থেকে ডিউটি থেকে চলে যাবে। সোনু রেডি হয়ে গেছে স্কুল থেকে এসে, চান টান করে চুলটা ভিজাই নিয়ে বাঁধি নিয়ে আছে। শরীরটা খারাপ ছিল, ওর একটু শরীর স্কুলে প্রবলেম হয়েছে, শরীরটা পরীক্ষা দেওয়ার সময় বমি টমি হয়েছে। কালকে বললাম না ওখানে খাওয়া দাওয়া ছিল, তো কোনো কারণে শরীরটা ভেতর ভেতর খারাপ হয়ে গেছিল। মুখটা এরকম করে রেখেছিস কেন? চলুন তাহলে যাই ননদের বাড়িতে, ওখানে গিয়ে অনেক ফুল আছে, ফুল দেখাবো। চলুন দিদির ঠাকুর ঘরটা দেখে আসি। খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে দিদি ঠাকুর ঘরটা, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এদিকে আমার শাশুড়ি মানে দিদির মা আর বাবা আর দিদির শাশুড়ি, ওনাদের ফটো রেখেছেন। সুন্দর করে সাজিয়েছে না ঠাকুর ঘরটা। দিদির শ্বশুরমশাই বললাম না কদিন আগে মারা গেছেন, তো শ্রাদ্ধ শান্তি মিটে গেছিলো, তো সেই উপলক্ষে সবার আসা আর কি দিদির বাড়িতে। আর চারিদিকে এরকম ফুলের নানান রকম পাতাবাহার গাছের সাজানো দিদির বাগান। বাগানটা সত্যিই সুন্দর, ফুলগুলো দেখে মন জুড়িয়ে যায়। আমি যদিও এত ফুলের নাম জানি না, কিন্তু এখন তো মানে মোটামুটি ফুলের সিজন শেষ। এই যে গাঁদা ফুলগুলো একটু শুকিয়ে শুকিয়ে এসছে, কিন্তু তাও ভাবলাম যে একটুখানি দেখাই যে বাগানটা কিভাবে করে। খুব সুন্দর বাগান করে, কিন্তু এখন তো ফুলগুলো একটুখানি শুকিয়ে গেছে বলে অত ভালো হয়তো লাগছে না। দাঁড়ান দেখাচ্ছি, এরপরে এক জায়গায় এত সুন্দর ফুল আছে, এই যে এই ঝাড়টার মধ্যে থেকে যেন চোখই সরছে না, এত সুন্দর লাগছে। জানি না ক্যামেরায় ফোনে আপনাদের কেমন লাগছে, কিন্তু সামনাসামনি সত্যি দারুণ লাগছিল। মানে ঘুরে ফিরে আমার চোখ ওইখানেই চলে যাচ্ছে বারবার। এদিকেও নানান রকম গাঁদা গাছ লাগিয়েছে। এই দিকে একটু সবজি গাছ লাগিয়েছে, এত রোদ বাইরে দাঁড়ানো যাচ্ছে না। চলুন ভেতরে যাই। বদি খাচ্ছ? কি দিয়ে খাচ্ছ? এই শুক্তো দিয়ে ভাত।
জিজু আউন কা টাকলো জিজু খাওয়া দাওয়া হয়ে গেছে সবার তো ভাবলাম ব্যালকনির ফুলগুলো দেখাই এখন তো ফুলগুলো কমে গেছে ব্যালকনিতেও ফুল লাগিয়েছে আরেকটা ব্যালকনি আছে ওই দিকটাতেও নানান রকম পাতাবাহার গাছ তো আমি ভাবলাম খালি ফুল গাছগুলো আপনাদেরকে একটু দেখাই এরকম সারা ব্যালকনি জুড়েও দিদি নানান রকম ফুল গাছ পাতাবাহার গাছ লাগিয়ে রেখেছে শীতকালে এই জায়গাটা রোদে দাঁড়াতে খুব ভাল লাগে মানে সুন্দর এই জায়গাটা একটা বসার জায়গা মতন আছে খুব ভাল লাগে এই জায়গাটা বসতে চলুন আরেকটা জিনিস দেখাচ্ছি এই যে এগুলো আমার ভাগ্নি রাখা তখন অবশ্য অনেকটাই কম বয়স এখন ওর বিয়ে হয়ে গেছে ছেলে আছে বাইরে থাকে এগুলো অনেকটা কম বয়সেই এঁকেছে ওর হাতে রাখা খুবই সুন্দর তবে বেশি আঁকা এরকম ফ্রেম করা নেই খাতায় অনেক ছিল তো যে কটা ছিল আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম দিদি বাড়িতে মোটামুটি অনেকেই এসেছিল সবাই চলে গেছে এটা জামাই বাবু আর এই যে এটা হচ্ছে আমার মেজ দিদি মেজদি যার বাড়ি আর এই যে বদ্দি জানি না কি কারণে হাত নাড়ছিল আর এদিকে আবার কর্তাই মিষ্টি খাচ্ছে খাওয়ার পরে হ্যাঁ আরাম করে মিষ্টি খাচ্ছে তো আমাদের এটা খুব ভাল লাগে মানে যখন দিদিরা সবাই আমরা এক জায়গায় হই তো বেশ আনন্দ হয় মানে বসে মজা হয় গল্প হয় আরেক দিদি এসেছিল কালকে সে চলে গেছে আরেক দিদি আসতে পারেনি তো এইটা হচ্ছে এখন আমাদের গোল টেবিল বৈঠক বসেছে আর কি লেপের ভিতর সোনুর অবস্থা খারাপ সোনুর শরীরটা ভালো নেই বমি তাই ভাবলাম একটু নুন চিনি জল করে দিই নুন চিনির জলটা খাক ওষুধ এনেছি রাতে খাওয়ার আগে খাবে হালুয়া টাইট ঠিক আছে চলো সবাইকে বলো তোমার এক্সাম যেন কালকে ভালো যায় বলে দাও আমার যেন এক্সাম ভালো যায় কালকে আজ এনার্জি নেই বলার মধ্যে কোনো রকম বলো আর কিছু বলবে ভালো থেকো তোমরা সবাই বলো তো আমার ভালো থেকো ভুলুদের খাওয়া হয়ে গেছে বাবা কথা শুনছো ভুলু খেয়েছো তুমি খেয়েছো হ্যাঁ খাওয়া হয়েছে আচ্ছা গুড বয় গুড বয় ইকো বাবুরও খাওয়া হয়ে গেছে ক্যামেরা নিয়ে ফোন নিয়ে আসলেই ওকে উঠে দাঁড়িয়ে যেতে হবে যে কি হচ্ছে ও সমস্ত দায়িত্ব পালন করতে পারে সমস্ত দায়িত্ব পালন করতে পারে না বিট্টু সোনুর শরীরটা বললাম না ভালো নেই তো আর রাতে আর কিছু খাবে না একটু জল আর মুড়ি খাবে তাই ওকে ভাবলাম যে তাহলে দিয়ে দিই জলের মধ্যে একটু চিনি দিয়ে আর একটু নুন দিয়ে ওকে নুনটা বেশি খায় না আর দিয়ে মুড়িটা দিয়ে ওকে দিয়ে দিই দিয়ে আর আমি ওর বাবাটাও আজকে বাইরেই খাবে আমি আর একটু ভাত বসিয়ে নিয়েছি দিদি দিয়েছে মাছ দিয়েছে মাছটাই খাবো দিয়ে বিছানা করেছি আজকে আমার হেল্পিং হ্যান্ড অসুস্থ নালেও আমার সোনু আমার সাথে সাথে মশারিটাও আমার সাথে সাথে টাঙিয়ে দেয় ও আবার মশারিটা ভালো করে পুরো চাদরের ভিতরে একদম ঠিকঠাক করে গুজে দেবে তো সেটাই বলছি যে ও আজকে ও শুয়ে আছে ওকে বলতেও ভালো লাগছে না দিয়ে আমিও বিছানা টিছানা করে নিলাম আর ওকে দিয়ে আমি এবার খেয়ে নেব আমিও রাতের খাবারটা নিয়ে বসে গেছি আমি তো রুটি খাই সাধারণত কিন্তু আজকে একটু ভাত করলাম আর দিদি মাছ পাঠিয়েছিল ওটা দিয়ে রাতের খাবারটা খেয়ে নেব তো সোনু শুয়ে পড়েছে সোনু শরীরটা ভালো নেই ওষুধ খেয়ে নিয়েছে ও শুয়ে পড়েছে আজকে একদমই ভালো করে পড়তে পারেনি একটু অসুবিধা হয়ে গেছে তো যাই হোক আমিও ডিনার করি চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর চাইলে আমার চ্যানেলটা একটু ফলো করে দিতে পারেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে পরে আরেকটা ব্লগে